পিঠে পিঠে পিঠে, ভাবছি যতই খাবার কথা লাগছে ততই মিঠে। ওই চড়েছে রসের ভিয়ান, আসছে রসের ছিটে, নলিন গুড়ের সৌরভে আজ মশগুল যে ভিটে। আজ পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই মা কাকিমাদের হাতের তৈরি পিঠে। তাই পৌষ সংক্রান্তির আরেক নাম পিঠেপুলি উৎসব। সংক্রান্তির আগের সন্ধে থেকেই পিঠের গন্ধে ম ম করত প্রতিটি বাড়ি। কিন্তু বর্তমান যুগে শহরাঞ্চলে এই উৎসবটি অনেকটাই ম্লান। মিষ্টির দোকানের কেনা পিঠে দিয়েই রসনা তৃপ্তি ঘটে ব্যস্ত বাঙালির। তবে শহরের ব্যস্ততম জীবন থেকে কিছুটা দূরে গ্রামের চিত্রটা সম্পূর্ণ আলাদা। গ্রামীণ বাংলায় পিঠে পরব দুর্গাপুজোর মতোই কয়েকদিনের উৎসব। সংক্রান্তির বেশ কিছুদিন আগে থেকেই কোচিং কাঁচাদের মধ্যে বুড়িঘর তৈরি আর বাড়ির মহিলাদের মধ্যে আলপনা আঁকার ব্যস্ততা পরিলক্ষিত হয়। তারপর পৌষ সংক্রান্তির আগের রাতে রাত্রিকালীন বনভোজন আর সংক্রান্তির সকালে স্নান সেরে বুড়িঘর পোড়ানো, তারপর গোটা দিন জুড়ে রকমারি পিঠের স্বাদ নেওয়া। সোমবার পৌষ সংক্রান্তির দিনে এমনই এক চিত্র পরিলক্ষিত হলো শহর সংলগ্ন লঙ্কামুড়া এলাকায়। হাড় কাঁপানো শীতে কম্বলের আরাম ছেড়ে নানা রকম পিঠে পুলি তৈরিতে ব্যস্ত বাড়ির মা বৌরা। কি কি পিঠা পিঠান করছেন? কটার সময় দিবেন? সূর্যের দিবেন? সূর্যের কোনে আমরা ঘরের মধ্যে একটা আসন করুম, আহুম ইয়ে আলপনা করে গুড়ি দিয়া করে সেটা মূর্তি আহুম পাঁচটা কলা পাতার ভিতরে নিবেদন করু। এরপর লুট তো ওই তো বিকাল চারটাও বাজে, আবার সন্ধ্যা হয়ে যায়। পিঠেপুলির স্বাদ আস্বাদন শেষে বিকেল হওয়ার সাথে সাথেই পাড়ার আট থেকে আসি সকলে মিলে দল বেঁধে বেরিয়ে পড়েন বাড়ি বাড়ি কীর্তন গাইতে। উঠানের মাঝখানে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত ফল মিষ্টি, তার চারিপাশে কোলে হারমোনিয়াম, হাতে করতাল নিয়ে নেচে নেচে হরিনাম করতে ব্যস্ত বয়োজ্যেষ্ঠরা। অপরদিকে হরির নামের লুট নিতে ব্যস্ত কঁচি কাঁচারা। আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামে এখনো ওই পুরান ঐতিহ্য বহাল রয়েছে, তাই সবাই মিলে আমরা গুসপাড়ার আজকের যে হরির নাম সংকীর্তন সেই কীর্তনে এক পরিবার আছে, এক পরিবারের সবাই বাড়িতে আমরা একত্রিতভাবে মিলিতভাবে হরির নাম সংকীর্তন গাই। একের পর এক একশো এক পরিবারের মধ্যে আমরা এখানে সবাই ভাগ ভাগ করা আছে, কিন্তু আমরা গুসপাড়ার যেই আমরা আমাদের বাড়িতে যে কীর্তনটা সেই কীর্তনটা একশো এক পরিবারের বা সবাই বাড়িতে গাওয়া হবে, রূপ কীর্তন গাওয়া হবে। সেটা পুরাণ ঐতিহ্য প্রিয় বহাই রেখে সব প্রত্যেক বাড়িতেই গ্রামের মধ্যে কার বাড়িতে কে বেশি লুটের আয়োজন করলো, ঠিক আছে দিল এই আনন্দ উৎসব পিঠা পুলি সব এই দিকে এই ওর একটা সেই ওই আমাদের এখানে কীর্তনের খুব প্রিয়, খুব সুন্দর, খুব আনন্দ। বা শহরেরও অনেক মানুষ দেখতে আসে প্রিয় করে আসে আমাদের এখানে কীর্তন, তাই এইখানে কীর্তনের খুব ইয়ে আছে। গ্রামের ভিতরে তো পাড়ার মধ্যে সব বাড়ি বাড়িতে গিয়ে গিয়ে কীর্তন করা হয় খুব সুন্দরভাবে, হরির লুট দেয়, কীর্তন শেষে লুটের দেওয়া হয় সবাই, কেউ নারকল, কেউ কমলা, কেউ এইভাবে ইল্লাই বাতাসা দিয়ে, মানে কার বাড়িতে কে কতটুকু বেশি দিল এইভাবে এটা প্রিয় করা হয় বুঝে দিয়েছি। সব মিলিয়ে পৌষ সংক্রান্তির সবটুকু স্বাদ চিটি পুটে নিতে ব্যস্ত গ্রামাঞ্চলের আট থেকে আসি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।